تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. يا الله يا كريم يا رحمن يا رحيم يا الله যে কথাগুলো বললাম মাওলানা করিম তুমি সবগুলো কথাকে কবুল ও মঞ্জুর করো আমিন ইয়া আল্লাহ জীবনের গুনাহগুলো maaf করে দাও আমিন এই তাফসীরকে কবুল করে নাও আমিন এই মসজিদকে কবুল করে নাও আমিন ইয়া আল্লাহ ইতিমের মতো এই মসজিদের জায়গা দিয়া সমস্ত জায়গা সম্পত্তি ফেলে মাত্র 3.5 হাত কবরের জায়গা নিয়া আমাদের চোখের সামনে জয়নাল সাহেব শুয়ে আছে মাওলানা করিম তার কবরকে অনেক অনেক প্রশস্ত করে দাও জান্নাতি বিছানা কবরে বিছায়া দাও ইয়া আকরামাল আকরামিন জান্নাতের বাগান কবরটাকে বানায়া দাও ইয়া আল্লাহ আরো যারা শুরু রত্ন থেকে ছিলেন আজকে নাই সমস্ত মুসল্লি আনে কেরাম কমিটির সদস্যগণ সকলের কবরে আমাদের দোয়ার সব পৌঁছিয়ে দাও ইয়া আল্লাহ আমরা যারা বা হায়াত আছি ইয়া আল্লাহ মসজিদ কমিটির বর্তমান সদস্য যারা আছেন ইমাম মুয়াজ্জিন খতিব খাদেম মুসল্লি আনে কেরাম সহ পর্দার অন্তরালের মা বোনেরা যারা এই মসজিদকে ভালোবাসেন দ্বীনের কাজগুলোকে ভালোবাসেন ইয়া আল্লাহ দ্বীনের মহব্বতে দূরদূরান্ত থেকে আসেন মহিলা পয়েন্টে সারা মাস তাফসীর শুনছেন মাওলা সকলকে কবুল করো সকলের জিন্দেগির গুনাহ maaf করো ইয়া আল্লাহ কবিরা গুনাহ maaf করো সগীরা গুনাহ maaf করো প্রকাশ্যের গুনাহ maaf করো গোপনের গুনাহ maaf করো বুঝে না বুঝে যত গুনাহ করছি maaf করেই দাও ইয়া আল্লাহ maaf করেই দাও ইয়া আল্লাহ তুমি লাঠি মেরে তাড়াইয়া দিও না ইয়া আল্লাহ তুমি আমাদের কাছে ঠেকানা তুমি আমাদের কাছে ঠেকানা ইয়া আল্লাহ আমরা তোমার কাছে ঠেকা ইয়া আল্লাহ তুমি যদি আমাদেরকে পরিচয় না দাও তোমার বান্দার অভাব নাই ইয়া আল্লাহ তোমার বান্দার অভাব নাই ইয়া আল্লাহ তোমাকে আল্লাহ বলে ডাকার লোকের অভাব নাই আমাদের কিন্তু তুমি ছাড়া কোনো মালিক নাই আমাদের কিন্তু তুমি ছাড়া কোনো মাওলা নাই আমাদের কিন্তু তুমি ছাড়া কোনো ইলাহ নাই আমাদের কিন্তু তুমি ছাড়া কোনো আল্লাহ নাই আমাদের সম্বল একমাত্র তুমি তুমি আমাদের ভরসার স্থল তুমি আমাদের আশ্রয় স্থল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাই ইয়া আল্লাহ তোমার কাছে ঘুরে ফিরে আসতে হবে তারা দিলেও তোমার দরবারেই পড়ে থাকবো মাওলানা করিম একটা মাস যত গুনাহ করছি সব maaf করে দাও যত নেক করেছি দ্বিগুণে বহুগুণে বাড়ায় তুমি আমলনামাকে ভরপুর করে দাও গুনার জায়গাগুলোতে নেকি দিয়ে দাও রমজানের খাতিরে আমাদেরকে maaf করো আব্বু আম্মুকে maaf করো বাবা মাকে maaf করো স্ত্রী সন্তানকে maaf করো ভাই বোনদেরকে maaf করো যত আত্মীয় স্বজন আছে সকলকে maaf করো মুর্দা জিন্দা সকলকে maaf করো ইয়া আল্লাহ জীবিতদের হায়াতে ইজ্জতে আমলে বরকত দাও ইয়া আল্লাহ আত্মীয় স্বজনের মধ্যে মিল মহব্বত বাড়ায় দাও আত্মীয় স্বজনের মধ্যে মিল মহব্বত বাড়ায় দাও আত্মীয়তা ছিন্ন করে জাহান্নামী যেন আমরা না হই তার তৌফিক দাও কেউ যদি আমাদেরকে এড়িয়ে চলে আগে বেড়ে তার সাথে সম্পর্ক জুড়বার তৌফিক দাও ইয়া আল্লাহ অন্তরের খারাপিগুলো দূর করে দাও জাহের বাতেন এক করে দাও জাহের বাতেন নেক করে দাও জাহের বাতেন পাক করে দাও ইয়া আল্লাহ আমাদেরকে সাফ করে দাও ইয়া আল্লাহ আমাদেরকে পবিত্র বানায় দাও ইয়া আল্লাহ গুনার ডাস্টবিনের মধ্যে পড়ে রয়েছি ইয়া আল্লাহ ছোট বাচ্চা ইয়া আকরামুল আকরামিন 10 মাস 11 মাসের বাচ্চা পায়খানা করে বিছানা মাখিয়ে ফেলে এই পায়খানা শরীরের মধ্যে লাগে পুরো শরীর পায়খানায় মেখে গেছে কেউ বাচ্চাটার কাছে যায় না সবাই বাচ্চাটাকে ঘৃণা করে ইয়া আল্লাহ এমনি তো সবাই বাচ্চাকে কোলে নিতে চায় যে পায়খানা করে বাচ্চাকে ছেড়ে চলে আসে দৌড়ে মা যায় মা 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 রব্বে করিম যখন কেউ বাচ্চার কাছে যায় না তখন মা গিয়ে বাচ্চার হাতটা ধরে ইয়া আল্লাহ অনেক সময় সন্তান যদি বেশি নড়াচড়া করে মা একটা থাপ্পড় দেয় এই থাপ্পড়টাও মা বড় আদরের থাপ্পড় দেয় আল্লাহ মা ঘৃণা করে না সন্তানের পুরো শরীর দৌত করে ইয়া আল্লাহ তৈল মাখে আতর মাখে সন্তানের পোশাক চেঞ্জ করে সুন্দর পোশাক পরিধান করায় এই বাচ্চাটাকে আবারও সবাই ভালোবাসতে শুরু করে
মাওলা আমি গুনাহের ময়লার মধ্যে আছি ইয়া আল্লাহ গুনাহ পায়খানা শরীরের মধ্যে লাগানো আমাদের আল্লাহ সব মানুষ আমাদেরকে ঘৃণা করে মাওলা তুমিও যদি ঘৃণা করো কই যাব তুমি না মারছে কোটি কোটি গুণ বেশি দরদি ইয়া আল্লাহ তোমার কুদরতি পানি দ্বারা আমাদের গুনাহের ময়লা পরিষ্কার করে দাও ইয়া আল্লাহ আমাদেরকে সুন্দর আতর গোলাপ ছিটায় দাও আমাদের কলবকে গ্রাম যুক্ত বানায় দাও আমাদের দিলকে গ্রাম যুক্ত বানায় দাও আমাদের দিলের মধ্যে তোমার খুশবু লাগায় দাও মারেফতের নূর তুমি আমাদের কলবের মধ্যে দিয়ে দাও তোমার পরিচিতির নূর আমাদের কলবের মধ্যে দিয়ে দাও এ আল্লাহ এতিকাফকে কবুল ও মঞ্জুর করে নাও এ আল্লাহ যারা হাত উঠেছে পর্দার আড়ালের মা বোনেরা এ আল্লাহ আমার সাথে যে সমস্ত যুবক বৃদ্ধ ছোট বাচ্চা মাদ্রাসার ছাত্র হারতবকার ভাইরা যারা হাত উঠেছেন সব হাত কবুল করো সব হাত কবুল করো একটা হাতও খালি ফিরাইয়া দিও না একটা হাতও খালি ফিরাইয়া দিও না সারা জিন্দগির জন্য আমাদেরকে ভালো বানায় দাও মানুষের মতো মানুষ বানায় দাও সাহাবিওয়ালা গুনে গুনি বানায় দাও রসুলের আশক মহাব্বতে সিনা ভরে দাও ইজ্জতের হায়াত আমাদেরকে দান করো ইয়া আল্লাহ গোটা আলমের সমস্ত মুসলমানদেরকে কবুল করো মার্কাজগুলোকে কবুল করো খানকাগুলোকে কবুল করো মসজিদগুলোকে কবুল করো বিলখুসুস জামিয়া ইয়াকুবিয়াকে কবুল ও মঞ্জুর করে নাও সমস্ত জরুরত গায়বি নিজাম থেকে পূরণ করে দাও ইয়া আল্লাহ আমাদের সমস্ত ঋণগুলো পরিশোধের ব্যবস্থা